আমার স্নেহের ছাত্ররা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের পরিযায়ী পাখিদের সম্বন্ধে বলবো পরিযায়ী পাখি কাদের বলে যারা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে শীত কাটলে আবার সেখানে ফিরে যায় তাদের বলে পরিযায়ী পরিযায়ী পাখি অনেক পাখি আছে যারা শীতের সময় তিব্বত ভুটান লাদাখ হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চল যেখানে খুব শীত পড়ে বরফে ঢেকে যায় খাবার দাবার মেলা মেলা মুশকিল হয়ে যায় সেখান থেকে আমাদের সমতলের দেশে নেমে আসে এখানে ওখানকার তুলনায় অনেক কম শীত আর খাবার দাবারও মেলে প্রচুর ওখানে যখন শীত কাটে বরফ গলে যেতে থাকে গাছপালায় পাতা ফুল ফল আসে আবার সে সময় ফিরে যায় তারা এজন্য হয়তো তাদের হাজার হাজার কিলোমিটার উড়ে যেতে হয় এমনও পাখি আছে যারা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যায় আমাদের এখানে শীতের সময় আসে নানা রকমের পরিযায়ী হাঁস কলকাতার কাছে সাঁতটা ঝিলে গ্রাম বাংলার নানা বিল জলায় শীতের সময় বুনো হাঁসদের দেখা যায় লেজ নাচিয়ে ঘাটে ঘুরে বেড়ানো খঞ্জনা বা মাঠের কোনায় কুল বা অন্য গাছের নিচু ডালে শিকারের সন্ধানে চুপ করে বসে থাকা চোখে কালো দাগ খয়েরি রঙের কাজল পাখি এরাও কিন্তু পরিযায়ী হিমালয় থেকে আসা শীতের অতিথি এত লম্বা যাত্রাপথ কোন কোন দিকচিহ্ন অনুসরণ করে এরা পাড়ি দেয় তা এক বিস্ময়ের কথা আর এত পথ পাড়ি দিতে এত ছোট দেহে প্রয়োজনীয় শক্তি কত থেকে পায় সেটাও বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয় কেমন এরপরে আমরা জানব কাকেদের সম্বন্ধে কাক তোমরা সবাই কাক দেখেছ আমাদের বাড়ির চারপাশে আমাদের আশেপাশে আমরা প্রচুর কাক দেখতে পাই কেমন কাকের সঙ্গে আমরা খুবই পরিচিত সকালবেলা কাকের কাক আর শব্দে আমাদের ঘুম ভাঙে কাক আমাদের সব থেকে পরিচিত পাখিদের মধ্যে অন্যতম সারা পৃথিবীতে চল্লিশটারও বেশি জাতের কাক আছে আমাদের এখানে অবশ্য আমরা দুটো জাতকে খুব দেখি পাতিকাক আর দাঁড় কাক পাতিকাকে ডানা লেজ গলা মাথার ঠোঁট চকচকে কালো কিন্তু ঘাড় আর পেট ছাই ছাই ধূসর রঙের দাঁড় কাকের পুরো শরীর কুচকুচে কালো চেহারাতেও পাতিকাকের থেকে বেশ বড় সড়ো কাকরা সব কিছু খায় আবর্জনা ঘেটে খাবার খায় সুযোগ পেলে ইঁদুর ছোট ছোট পাখি এসবও শিকার করে আবর্জনা ঘেটে খায় বলে ঘেন্না লাগে বটে কিন্তু কাকেদের বুদ্ধির তারিফ করতে হয় পুরনো দিনের গল্প কথায় তাদের বুদ্ধির অনেক কাহিনী আছে বুদ্ধিতে শিম্পাঞ্জিরা নাকি মানুষের পরেই এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছেন কাকরা প্রায় শিম্পাঞ্জিদের মতোই বুদ্ধিমান কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে আবার মানুষের মতো কাকেদেরও স্বভাব আসে সেখানে শত শত কাক জড়ো হয় তবে বাসা তৈরির বিষয়ে কাকতে সমস্যা আছে প্রচণ্ড ঝড়ে বাসা ভেঙে প্রায় সময়ে বাচ্চা কাক মাটিতে পড়ে যায় কাকরা সামাজিকও তোমার পাড়ার কাউকে কোনোদিন বিপদে পড়তে দেখেছ বিপদে পড়লে কোনো মানুষ সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকাডাকি করে কেউ বিপদে পড়লে সব কাকরাও একসঙ্গে কেমন জড়ো হয়ে কা কা করে ডাকতে থাকে দেখনি তখন সবাই ঝাঁকে ঝাঁকে ছুটে আসে কেমন প্রতিদিন কাকেদের দেখো তাদের বুদ্ধি আর সামাজিকতার পরিচয় কি কী পাচ্ছ লিখে রাখো একের বিপদে অন্য কাকেরা কিভাবে সাহায্য করে তা দেখেছ কি না সেটাও তোমরা একটা খাতায় লিখে রাখো কেমন এরপরে বলবো মশা মশা প্রতিদিন আমরা মশার কামড়ে অতিষ্ঠ হই কেমন আমাদের চারপাশে আমরা প্রচুর মশাকে দেখতে পাই মশা আমাদের কাছে খুব অপছন্দের একটা প্রাণী কেমন মানুষকে কামড়ানোই মশার স্বভাব শুধু কামড়ানো রক্ত চুষে নেবার জন্য কামড়ায় যে জায়গায় হুল ফোটায় সেখানে ফুলে যায় জ্বালা করে তার উপর মশাদের শরীরে ম্যালেরিয়া ডেঙ্গি ফাইলেরিয়া এরকম মারাত্মক সব রোগের জীবাণু থাকতে পারে হুল ফোটাবার সময় সেই জীবাণু মানুষের শরীরে ঢুকে যেতে পারে এই যে মশারা আমাদের কামড়ায় এবং রক্ত খায় এই মশারা কিন্তু পুরুষ মশা নয় পুরুষ মশারা কিন্তু রক্ত খায় না এরা হচ্ছে মেয়ে মশা মেয়ে মশা রক্ত খায় নইলে তারা ডিম পাততে পারে না এমনিতে পুরুষ আর মেয়ে মশা দুজনেই গাছে রস খেয়ে বেঁচে থাকে রক্তপান করে স্ত্রী মশারা স্রোত নেই এমন জলে ডিম পারে ডিম ফুটে লার্ভা অর্থাৎ সুকিট বেরোয় লার্ভা কিলবিল করে জলের খাবার খেয়ে বড় হয় তারপর পিউপা বা মুখ কি হয়ে যায় পিউপারা কিছু খায় না তারা কিছুদিন বাদেই খোলস ফেলে পুরোপুরি একটা মশা হয়ে জল থেকে উড়ে যায় নানা জাতের মশা থাকে আমাদের আশেপাশে তাদের দেখতে যেমন আলাদা স্বভাব চরিত্রেও নানা ধরনের ম্যালেরিয়ার জীবাণু যাদের শরীরে থাকে তারা হলো অ্যানোফিলিস অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগীর জীবাণু বহন করে এরা দেওয়ালে বসলে মনে হয় সরু একটা কাঁটা যেন খাড়া হয়ে রয়েছে এরা ওড়বার সময় আওয়াজ করে এদের ডানায় কালো ছোপ থাকে মেয়ে অ্যানোফিলিস ও এডিসরা ছোট জায়গায় জমা পরিষ্কার জলে ডিম পারে এডিসরা হলো খুব ছোট মশা এদের পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে এরা দিনের বেলায় কামড়ায় এদের কামড়ের সঙ্গে ডেঙ্গি জীবাণু ঢুকে যেতে পারে অর্থাৎ এডিস মশারা ডেঙ্গি রোগে জীবাণু বহন করে কিউলেক্স মশা কিউলেক্স নামে আর এক ধরনের মশা আছে এরা গভীর রাতে কামড়ায় এদের ডানায় কোনো ছোপ থাকে না এদের ওড়ার সময় কোনো শব্দ হয় না তবে সব মশাই রোগ জীবাণু বহন করে এমন নয় তবু সাবধানে থাকাই ভালো মশারি টাঙিয়ে শুলে মশা কামড়াতে পারে না জমা জল ছাড়া যেহেতু মশা ডিম পাততে পারে না তাই জল কোথাও জমতে দেওয়া চলবে না বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে কোথাও জমা জল বেশি দিন জমতে দেওয়া চলবে না কেমন মোটামুটি প্রতি সপ্তাহেই সেই জমা জলকে পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে তাহলে মশা ডিম পারলেও সেই ডিম ফুটে মশা তৈরি হতে পারবে না কেমন আজকে এই পর্যন্তই থাক